আপনারা দেখছেন বঙ্গের খবর। কতুলপুরে ব্লক সভাপতি প্রবীর গড়াইয়ের উদ্দেশ্যে জ্বালাময়ী বক্তব্য রাখলেন সদ্য গেরুয়া শিবিরে নাম লেখানো সৌমিত্র খান। এ বলছে যে বিজেপি শিবিরে অনেকে নাম লেখাতে চাইছে, আপনি কি বলবেন? অনেকে কি তলে তলে যোগাযোগ করছে আপনার সাথে? হ্যাঁ, তৃণমূলের ব্লক সভাপতি কতুলপুরে ও যোগাযোগ করছিল, বলছিল যে দাদা তৃণমূল কোনো স্থলটা বেশি দিন থাকবে না, তাহলে একটু জায়গা দেখে রাখবেন। বলছি ঠিক আছে, ভালো করে কাজ করুন, কাজ করুন, আমরা আলোচনা করব। আপনার শিওরের অঞ্চল সভাপতি তিনিও মোটামুটি যোগাযোগ করছেন, কিন্তু আমরা তাকে নেব কিনা সেটা। এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে ব্যাপক জল্পনা সৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলার রাজনীতিতে। এই ব্যাপারে প্রবীর বাবুকে জিজ্ঞাসা করলে প্রবীর বাবু বলে কি বলবেন? এখন দেখুন, এটা ওর মাথা যে খারাপ হয়ে গেছে এর আগেও আমি বলেছি, এবং এটা শুধু আমি নয়, ওর যে লোকসভা এরিয়া ওখান প্রত্যেকটি মানুষই কিন্তু জানে যে তার মাথা খারাপ হয়ে গেছে। কারণ বিগত 5 বছর ধরে তার যে কার্যকলাপ, এটা কিন্তু পাগলেরই লক্ষণ। একজন পাগল ছাড়া এই ধরনের কার্যকলাপ কেউ করে না। মানে একটা, এটা একটা সাধারণ মানুষ সেও বুঝবে যে একটা নির্বাচিত দলের জিতা এমপি, সেই দল বাংলায় জিতে আছে, সেইটাকে ছেড়ে সে বিজেপিতে চলে যাচ্ছে, কারো মাথা খারাপ না হলে এটা কিন্তু নয়। তিনি যেটা বলছেন যে নাকি তৃণমূল দল খারাপ হয়ে গেছে, তৃণমূল দল দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, তাই তিনি চলে যাচ্ছেন, আমি মেনে নিলাম। এখন উনি যখন কংগ্রেসের MLA ছিলেন, তখন এখানকার তৃণমূলের সাথে গাঁট ছড়া বেঁধে উনি জিতেছিলেন। আর তৃণমূল দলের ওতপ্রোতভাবে উনি যুক্ত ছিলেন, তার নাড়ি নক্ষত্র উনি জানতেন, তাহলে উনি কেন আবার সেই তৃণমূল দলে এলেন? উনি তো কংগ্রেস থেকে বিজেপিতে চলে যেতে পারতেন, সাধু সন্ন্যাসীদের ভালো ভদ্রদের দল। আসল ব্যাপারটা কিন্তু এটা নয়, আসল যেটা ব্যাপার, ওনার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, যার জন্যে উনি যে কি করতে কি হবে কি করা উচিত এটাই ওনার বোধগম্যের বাইরে চলে গেছে। আর মস্তিষ্কের বিকৃতি কাদের ঘটে জানেন? এক হচ্ছে যদি তার টাকা পয়সার অতিরিক্ত লোভ থাকে সেটা না পায় তাহলে হয়ে যায়, আর এক হচ্ছে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো গণ্ডগোল হয় তাহলে তাদের কিন্তু হয়। ওনার কিন্তু এই দুটোই শুনেছি আমি, যদিও পার্টিকুলার জানিনি, এই দুটোই কিন্তু ওনার মধ্যে ঘটেছে, তাহলে ওনার কিন্তু ডবল মাথা খারাপ। তাই বলছেন যে একজন তৃণমূলের ব্লক সভাপতি, কতুলপুরে তৃণমূলের ব্লক সভাপতি প্রবীর গড়াই, তাকে সে নাকি বিজেপিতে যাওয়ার জন্য সৌমিত্র খাঁর মতো একজন পাগলের সঙ্গে যোগাযোগ করছে, এটা সারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো মানুষকে বলুন, একটি মানুষও বিশ্বাস করবে না যে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। আর কদিন পরে দেখবেন যে ওই সৌমিত্র খাঁ গায়ে কাদা। বড় স্কুলের আঙিনায় আপনার শিশুর সুন্দর ভবিষ্যতের ভিত করতে বিষ্ণুপুরে এসে গেল কিডস বার্ড স্কুল। এখানে পড়াশোনার সাথে সাথে ক্রেশ ও ড্রেবোর্ডিংয়েরও ব্যবস্থা আছে, ভর্তি চলিতেছে। অ্যাডমিশন সংক্রান্ত বিশেষ তথ্যের জন্য আজই যোগাযোগ করুন। বাইপাস ভগৎ সিং মোড় বিষ্ণুপুর, মোবাইল নাম্বার 8016519277।